হ্যালো গাইস, তো আজকে আমি শোল মাছের ঝোল রান্না করছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগতম জানাই। তো দেখো, আমি শোল মাছগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথমে। তারপরে আমি মাছের ঝোলে আলু দেবো জন্য কটা আলু কেটে ভেজে নিচ্ছি। এরপরে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল গরম হয়ে গেলে দিয়ে দেব তেজপাতা, কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। তো শুকনো লঙ্কাটা একটু কালো কালো করে ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দেব আমার যে মশলা। তো শোল মাছ জ্যান্ত মাছ, এতে মশলা বেশি একটা লাগে না, শুধু আমি আদা এবং জিরে দিয়েই করব। তো দেখো, আমি আদা জিরে দিয়ে দিয়েছি। আমি আদা জিরেটা আগে থেকেই পেস্ট করে নিয়েছি মিক্সিতে। তো দেখো, এবার আমি মশলাটা সুন্দর করে একটু ভেজে নেব, যতক্ষণ না অবধি মশলার থেকে তেল বেরিয়ে আসে। তো দেখো, অনেকটা মশলা আমার কষানো হয়ে এসছে। মশলাটা আমি কষিয়ে নেব, মশলাটা যতক্ষণ না তেল বেরিয়ে আসে ততক্ষণ আমি কষিয়ে নেব। দেখো, মশলাটার থেকে তেল ছাড়ছে। তো এবার আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যেহেতু জ্যান্ত মাছের ঝোল পাতলা হলেও ভালো লাগবে আর গাঢ় গাঢ় করে করলেও ভালো লাগবে। শোল মাছটা জ্যান্ত মাছ, তো আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। তো জানি না কার কার শোল মাছ প্রিয়, প্লিজ জানিও কার কার শোল মাছ প্রিয়, কমেন্ট করে জানিও। তো দেখো, আমি এবার জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেব। আজকে দুপুরে আমি শোল মাছের ঝোল করছি, তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে আমি একটু ফুটিয়ে নেব। দেখো, একটু হলুদ দিয়ে দিচ্ছি, এবার আমি ফুটিয়ে নিচ্ছি। আলুগুলোকেও দিয়ে দিয়েছি, এবার আমি একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পরে আমি মাছগুলোকে একটু পরে দিয়ে দেব। তো যারা মাছ খেতে খুব ভালোবাসো, মাছ প্রেমী, তো তোমরা প্লিজ শোল মাছটা খাবে। তো দেখো, আমি শোল মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার এবার আরেকটু সময় আমি ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমার শোল মাছের সিম্পল একটি রেসিপি, যেটি খুব সহজেই রান্না করা যায় আর খুবই স্বাস্থ্যের পক্ষে উপকার। তো আমি আরেকটু সময় ফুটিয়ে নেব। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর দেখতে থাকো আমার শোল মাছের ঝোল রান্না। এবার আমি একটু ঢেকে দেব। ঢেকে দিলে কি হবে, আমার আলুটা সুন্দর গলে যাবে এবং কালারটা ভালো আসবে। তো দেখো, আমি শোল মাছের ঝোলটা আমার পুরো রেডি, আমি নামিয়ে নিয়েছি। আজকের মতো টাটা, বাই বাই।